ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمار جو بجن دي سلن وزوتي گردن ماسه کرا شمبر گئ وزوتي گردن ماسه کرا امام ابو حنیفه رحمه الله مذهب انشاره اتا مستحب باقی جمهور علماء اکرام بولین اتا খেলাবে সুন্নত, তাই এটা বাদ দেওয়াই উচিত। যারা এটাকে পক্ষে একটা হাদিস বর্ণনা করেন, হাদিসটার মধ্যে অনেক দুর্বলতা আছে। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা মারফুয়ান ওয়া লাফযুহু মান তাওয়াদ্দা ওয়া মাসাহা ইয়াদাইহি আলা উনুকিহি আমিনাল গিল্লা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি যে উজু করবে এবং হাত দিয়ে গর্দন মাসে করবে, ও ব্যক্তি কিয়ামতের দিন গিল অর্থাৎ ধোকার থেকে সে কী থাকবে? নিরাপদ থাকবে। অর্থাৎ ওই ব্যক্তি যে দুনিয়াতে কোনো যদি নাকি অন্যায় করে থাকে কারো সম্পদের উপর, তাহলে সে ওর থেকে নিরাপত্তা পাবে। এই হাদিসটা পেশ করা হয়। কিন্তু কলা সাহেবু কানজিল উম্মাল বাদা জিক্রি হাজাল আসার, এটা উল্লেখ করার পরে কানজিল উম্মাল এর যে লেখক বলেন, হাজা হাদিসু কলা হাদিসু মসিরাকাবাতে ফিল ওযু বাতিল, গর্দন মাসে করার হাদিসটা হচ্ছে বাতিল। হা কাজা কলাহুল ইমাম ইবনুল কাইয়িম ফি আল মানার আল মুনিফ, মনার আল মুনিফের মধ্যে ইবনুল কাইয়িম জাইজি রহমতুল্লাহি আলাই এই হাদিসটাকে এমনই বলছেন যে বাতিল। অমিন আহালিল আলমে মানিস্তাদাল্লা বিহাদাল হাদিসে আলা ইস্তিবাবি মাসিরাকাবাতে কাল আহনাফ ওয়া হুয়া মানসুবুন ইলা শাফিঈয়াতি ইল্লা আন্নাল ইমামা আন-নাবাবি রাজ্জাহা আন্নাল্লাযী আলাইহি শাফিঈয়া হুয়া আল ক্বাউলু বিআদমিল ইস্তিবাব। এই হাদিস দ্বারা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এবং কেউ কেউ মনে করেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তবে ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন না, এটা হানাফের কথা, এটা শাফিদের কথা নয়, যে এটা কিনা মুস্তাব নয়। মুস্তাব হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুসারে, অন্য কারো মাযহাব অনুসারে এটা মুস্তাব নয়। ওয়াল হাসিলু আন্না মাসহা রাকাবাতে লাইসা মিনাল ফরায ইত্তেফাকান, কেউ গর্দন মাসেকে ফরজ করেন নাই, ফরজ বলেন নাই। ওয়া ইন্নামা ফিহি কাউলুন লিবাযুল উলামা বিল ইস্তিবাব, কেউ কেউ বলেন মুস্তাহাব। ওয়ালাকিন আল্লাযী আলাইহিল জুমহুর হুয়া খিলাফু যালিকা, কিন্তু যারা যে জমহুর উলামা ইকরাম বেশিরভাগ উলামা ইকরাম এরা এটাকে মুস্তাহাব মনে করেন না। ওয়া হুয়া সওয়াব, এটাই সবচেয়ে বেশি সঠিক যে গর্দন মাসের করা এটা কিনা মুস্তাহাব নয়, যেহেতু হাদিসটা কেউ বাতিলও বলে দিয়েছেন, তাহলে এই হাদিসের দ্বারাই যে ইস্তিবাব বা মুস্তাহাব বলাও যাবে না, তাই এটা আমরা বলবো মুস্তাহাবও নয়। এই ভিত্তিতে কেউ বলেন এটা বেদাত, আবার কেউ কেউ বেদাত বলিও একটু যে এখানে ভিতরে বেশি বাড়াবাড়ি করে ফেলে, ওনারা বলেন যারা গর্দন মাসে করবে তাদের অজু হবে না, অজু না হলে নামাজ হবে না, এটা হচ্ছে ধর্মের মতো বাড়াবাড়ি। কারণ মানে আহাদা সাফি আমরিনা হাজা মালাই সামিন ফাহুয়ারদ্দুন, যে ব্যক্তি আমাদের যে দিন ইসলামের মধ্যে নতুন কোনো কিছু কী করবে আবিষ্কার করবে যেটাকে আমরা বেদত বলি, তাইলে সেটা হবে মারদুদ বা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। এখন এখানে যেহেতু গর্দন মাসেকে কেউ কেউ বেদাত বলছেন, এখন যদি নাকি কেউ এটাকে মাসে করে ফেলে তাইলে গর্দন মাসে করাটা বাতিল হবে, ও পুরো উজু কিন্তু বাতিল হবে না। অনেকে এই হাদিসটাকে মানি তাহার বিল হাদিস, অর্থাৎ হাদিস হাদিস বিকৃতির সামিল হয়ে যাবে কথাটা বলা, যে গর্দন মাসে করলে যে উজু বাতিল হয়ে যাবে আর উজু বাতিল হলে নামাজ বাতিল হয়ে যাবে, এই কথা বলাটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি, এটা হাদিসকে বিকৃতি সামিল হবে। বরং গর্দন মাসে করছে ওইটাই কী হবে, বাতিল হবে, ওইটাই প্রত্যাখ্যাত হবে, পুরো উজু কী হবে না যে নষ্ট হবে না, এবং ও নামাজ পড়লে নামাজও নষ্ট হবে না। যারা বলবে উজুও নষ্ট হয়ে যাবে, তাদের নিকট আমাদের দলিল চাবো যে কোন দলিল ভিত্তিতে ওনারা বলেন যে উজু
বাতিল হবে এবং নামাজও বাতিল হবে, কারণ বেদাত যেটা উনি করলেন মাসে করছে অতটুকু কি বাতিল হাদিসের দ্বারা আমরা বুঝবো। অজু পুরো বাতিল হবে না, কোনো আইমাই কেরামদের কেউ বলেন না যে অজু বাতিল হবে, যারা বলবে যে গরদের মাসে গেলে অজু বাতিল হয়ে যাবে আমরা তাদের সাথে যে দ্বিমত পোষণ করি। এটা আসলে হাদিসের মধ্যে এরা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে, এটা উচিত না। বরং যেটা খেলাবে সুন্নত খেলাবে সুন্নত বলবো, বেদাত বললে বেদাত বলতে পারবো, কিন্তু বেদাতের কারণে পুরো অজু নষ্ট হয়ে যাবে, নামাজে বাতিল হয়ে যাবে, এটা হচ্ছে বাড়াবাড়ি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হাফিজ। সব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.